আহলে সুন্নাহ ওয়াল জামাত সমন্বয়ক কমিটির আয়োজনে ওলামা মাসে এক পেশাজীবী ও বুদ্ধিজীবী সমাবেশ আজিয়ার বিয়ালে নগরীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনত অনুষ্ঠিত হইয়ে আহলে সুন্নাহ ওয়াল জামাত সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক মৌলানা এম এম উদ্দিন এটার সভাপতিত্ব করছে। এটা আরও উপস্থিত আছেন যে ওলামা মাসে এক পেশাজীবী ও বুদ্ধিজীবীর মধ্যে আলোচনাতে অংশ লইয়ে আল্লামা এম এ মন্নান, আল্লামা আব্দুল শাকুর নকশবন্দি, আল্লামা আব্দুল বারী জিহাদি, আল্লামা সৈয়দ মসিউদ্দুল্লাহ, অধ্যক্ষ আল্লামা নুরুল আলম হেজাজি প্রমুখ অনুষ্ঠানত বক্তারা হই দেয়। তারা মগর মূল্যকর্তন যেই জিয়ান দেখাই পৃথিবীর মধ্যে ইয়ানের আরা দৃষ্টান্তমূলক শাস্তির কথা দিয়ে দাবি করছি। তো সূচি এবং তার সেনাবাহিনীর আন্তর্জাতিক আদালত দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করি। আর এই মুহূর্তে দেখার কথা কইতাম যে আমরা সি প্লাস টিভিরে ধন্যবাদ জানাই আমরা বিভিন্ন দেখি ওনারা রোহিঙ্গালোর ভাষা যাই রে তারা কথাবার্তা লইন। রোহিঙ্গালোর ভাষা চিরাঙ্গর ভাষা, সি প্লাস টিভির ভাষার মাধ্যমও হচ্ছে চিরাঙ্গর ভাষা। তো সুতরাং এই রোহিঙ্গল যারা আরার ভাষায় কথা কয়, যারা জাতিতে মুসলমান, ইতারার ব্যাপারে চট্টগ্রামের মানুষের বাড়তি একখান দাবি আছে। এই দাবির তো নিয়ে আরা মূলত সাজি তারার এই দেশ তারা তো ফিরে লইজন ভরিব, কিন্তু এর ভিতরে তারা যেন শোষণ মানে তাইত পারে, নিরাপদে তাইত পারে, সেফ জোন প্রতিষ্ঠিত হয় এবং আবার যেন তারা মায়ের খায় ইন্ন পরে। দর্শক আনার এই ভিডিও কিনা আমার হাতে কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন দেবে এবং সি প্লাস ফোন এই চাহ।